ربما يود الذين كفروا لو كانوا مسلمين. ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাত। সম্মানিত ওবায়দুর রহমান ভাই, দুবাই থেকে আপনি জানতে চেয়েছেন যে ফেতরা আমরা যারা যেখানে আছি সেখানে দিব, সেখানে তো ফকির মিসকিন পাওয়া যায় না, আর যদি আমরা বিদেশে যাই, বিদেশে থেকে দেশে দেই, তাহলে কী পরিমাণ ফেতরা দিব, শস্য দানা কিনে কতটুকু দিব, 3 কিলো অথবা কোন টাকা দিয়ে দিব, বিস্তারিত জানতে চাই। আলহামদুলিল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ বাদ। সম্মানিত ওবায়দুর রহমান, প্রথম কথা হলো ফেতরা দেওয়া ফরজ, ছোট বড় মহিলা পুরুষ মুসলমান যারাই আছে তাদের সবার প্রতি ফেতরা দিতে হবে, স্বাধীন দাস গোলাম সবার জন্য। এটা হাদিস ইবনে ওমার এবং হাদিসে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু থেকে বুখারিতে বর্ণিত, মিনা জাকারে ওয়াল উনসা, এইগুলি কথা আছে, মিনা সগির অল কাবির, ছোট বড় মহিলা পুরুষ দাস দাসী এবং স্বাধীন সবার উপরে ফেতরা দেওয়া ফরজ, এক নম্বরে। দুই নম্বরে ফেতরা কখন দিতে হবে, ঈদের আগেই ফেতরা দিতে হবে, ঈদের আগে ফেতরা না দিলে ফেতরা আদায় হবে না। সবচেয়ে উন সুন্নত হলো ঈদের চাঁদ ওঠার পরে ফেতরা দেওয়া, তার মধ্যে 2-3 দিন আগে যদি কেউ ফেতরা দিয়ে দেয় তাহলে ফেতরা আদায় হয়ে যাবে। আর ফেতরাটা দিতে হবে কাদেরকে, ফেতরা দিতে হবে গরিব এবং মিসকিন তাদেরকে, গরিব মিসকিন তাদের হক, যেহেতু হাদিসে তোয়ামাতুল মাসাকিন, তোয়ামাতুল মাসাকিন আছে, মিসকিনদের কথা আছে, তাই গরিব মিসকিন এই 2 শ্রেণীর ব্যক্তিদেরকে ফেতরা দিতে হবে। ফেতরা দেওয়ার উদ্দেশ্য কী? ফেতরা দেওয়ার উদ্দেশ্য হলো যে যেটা হাদিসের মধ্যে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, তহরাতুল্লি সোয়াম তোয়ামাতুল্লিল মাসাকিন ও তহরাতুল্লি সোয়াম, এটা হলো রোজার পবিত্রতা ভুল ত্রুটি থেকে, মিনাল লাগবে ও রফাত অন্যায় ভুল ত্রুটি থেকে, এবং মিসকিনদের খাদ্যস্বরূপ এটা, সুতরাং তাদের কাছে পৌঁছে দিতে হবে, এটা ফেতরাদের উদ্দেশ্য। আরেকটি কথা থেকে গেল ফেতরা কী পরিমাণ দিতে হবে, ফেতরা দেওয়ার হাদিস কথা আছে এক সা পরিমাণ ফেতরা দিতে হবে, সেই চাটা ইরাকের চা আছে মদিনার চা, সেটাতে দেখা যাচ্ছে 2.5 কিলো অথবা 3 কিলো পরিমাণ হলেই চলে, এ তাহলে ফেতরা পরিমাণ বোঝা গেল। এখন ফেতরা আমরা কী দিয়ে ফেতরা দিব, ফেতরা দেওয়াটা মূলত যে হাদিসের যে সমস্ত বাক্যে উল্লেখ করা হয়েছে সেই বাক্যগুলো, সেখানে খেজুর রয়েছে, পনির রয়েছে, কিশমিশ রয়েছে, জব রয়েছে, যার যার প্রধান খাদ্য দ্বারা, এটাই ফেতরা দেওয়া, এটাই সুন্নাহ সাব্যস্ত এবং এটাই হক, এটাই অধিকার। যেমন আমরা চাউল খাই, যার যে দামে চাউল খায় সে সেই দামে ফেতরা দিয়ে দেবে এবং সেটাই হক, সেটাই অধিকার, সেদিকে লক্ষ্য রাখার চেষ্টা করবে। তারপরে আপনার যে আপনি যখন বিদেশে আছেন, যে যেখানে আছে সেখানে ফেতরা দিবে, এখন বিদেশে এখানে ফকির মিসকিন পাওয়া যাচ্ছে না কম, এখন আপনি আমার ফেতরা অথবা কেউ যদি বিদেশে থেকে তার ফেতরা দেশে পৌঁছিয়ে দেয়, তাহলে এখানকার যেই টাকা, যেই পরিমাণ সে খেয়ে থাকে, যেই পরিমাণ চাল, সেই পরিমাণ টাকাটা সেখানে দেশে ফকির মিসকিনকে তার পরিবারের সাথে মিলিয়ে সেই পরিমাণ শস্য কিনে চাল কিনে দিয়ে দিতে হবে। সেখানে যদি 2.5-3 কিলো বা 3 কিলো বেশি হয় তাহলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, কারণ তার ফেতরা বেশি হইতে পারে সেখানে, আর দেশে যারা আছে তাদের চাউল অনুসারে বা তাদের খাদ্য অনুসারে সেই পরিমাণ ফেতরা আদায় করে দিবে। আর টাকা দিয়ে ফেতরা দেওয়ার ব্যাপারে মতবিরোধ রয়েছে, যদি সেখানে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমলে টাকা দিনের দিরহাম ছিল, তারপরে তারা আদায় করেন নাই, তারা খাদ্য শস্য দ্বারা ফেতরা আদায় করেছেন, এর দিকে থাকাটা ভালো। তারপরেও কিছু ওলামা ইকরাম, ইমাম আবু হানিফা, আল্লামা ইবনে তাইমিয়া, ইমাম বুখারি বা ইমাম মাহমুদ বিন হাম্বল, তাদের দিকে নিসবত করা হয় কিছু কথা, যদি সেখানে যদি বিশেষ কল্যাণ থাকে এবং মঙ্গল থাকে, ফকিরের যদি উপকার হয় টাকাটাতে, তাহলে বিশেষ জরুরি মুহূর্তে মাসলাহাতের দিকে দেখে, কল্যাণের দিকে দেখে কেউ যদি আদায় করে দেয় তাহলে আদায় হয়ে যাবে। এটা হলো সংক্ষিপ্ত কথা। আল্লাহ আমাদের সঠিকভাবে সুন্দরভাবে সবাইকে এই রমজান মাসে আবাদত বন্দেগুলি যা করা হয়েছে সেগুলি কবুল করুন, বাকিগুলি সুন্দরভাবে সঠিকভাবে কবুল বা আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, এই রমজান মাসে জাহান্নাম থেকে নাম কেটে দেখ, আমাদের পিতা মাতা, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, মুমিন মুসলমান সবাইকে আল্লাহ জাহান্নাম থেকে নাম কেটে দিয়ে জান্নাতুল ফেরদাউসে নাম লিখে দেখ। হাজা সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।